Assalamualaikum, welcome to Salma's Kitchen. এখন আমাদের হাতে সময় কম কিন্তু কাজ বেশি, সেজন্য আমরা চাই কম ঝামেলায় কম সময়ে কিভাবে রান্না বান্নার কাজটা শেষ করে অন্য কাজে আমরা নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি। তো সেই ধারাবাহিকতায় আমি আজকে শেয়ার করব মাইক্রোওভেনে কিভাবে আমরা কম সময়ে এবং কম ঝামেলায় খিচুড়ি রান্না করতে পারি। মাইক্রোওভেনে রান্না করলে যেমন সময়টাও বাঁচে সেরকম ঝামেলাও কম হয়। আশা করছি যারা ব্যাচেলর আছেন, যারা চাইলেও খিচুড়ি রান্না করে খেতে পারেন না, তাদের এই ভিডিওটা কাজে লাগবে। তাছাড়াও যারা নতুন গৃহিণী আছেন এবং যারা কর্মজীবী আপু আছেন, তাদেরও হয়তো এই রেসিপিটা কাজে লাগবে। মাইক্রোওভেনে খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পোলায়ের চাল, কালিজিরা চাল নিয়েছি এবং আধা কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি। প্রথমে আমি চাল এবং ডালকে ভিজিয়ে রাখবো, সেজন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চাল এবং ডাল। এর মধ্যে নিয়ে নিব পর্যাপ্ত পরিমাণে পানি। পানিটা দিয়ে এখন চাল এবং ডালকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। আধা ঘন্টা পর খিচুড়িটা রান্না করব। ফিরে আসছি আধা ঘন্টা পর। 30 মিনিট পর চাল আর ডাল ভালো করে ভিজে গেছে। এখন চাল ডালকে কয়েকবার পানি চেঞ্জ করে পানিটা স্বচ্ছ হওয়া পর্যন্ত ধুয়ে ছেঁকে ফিরে আসছি। চাল ডাল ভালো করে ধুয়ে ছেঁকে নিলাম। এখন খিচুড়িটা রান্না করতে যা যা লাগবে, 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এখানে আমি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। সেই সাথে লাগবে কিছু আস্ত গরম মশলা, একটি দারচিনির টুকরো, একটু বড় সাইজের এইটুক পরিমাণ, 4টি ছোট এলাচি, 2টি লবঙ্গ, একটি ছোট সাইজের কালো এলাচি, 4টি আস্ত কাঁচামরিচ এবং 2টি তেজপাতা। সেই সাথে আরও লাগবে 1 টেবিল চামচ পরিমাণ খাঁটি ঘি, আধা চা চামচের চেয়ে কিছুটা বেশি পরিমাণ লাল মরিচের গুঁড়া, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী লাল মরিচের গুঁড়া কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন, 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবং কিছু বেরেস্তা। বেরেস্তাটা অপশনাল, না থাকলে না দিলেও চলে, এটা ডেকোরেশনের জন্য ব্যবহার করব। এছাড়াও আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি ব্যবহার করতে পারেন। সেই সাথে লাগবে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এই হচ্ছে মোট উপকরণ। এখন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব পেঁয়াজ কুচি। পেঁয়াজের সাথে নিয়ে নিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে পেঁয়াজটাকে মেখে নরম করে নিব, তাতে করে পেঁয়াজের রসটা বের হবে, ফ্লেভারটাও বের হবে, রান্নার সময় খুব সহজে সেদ্ধ হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে। পেঁয়াজটাকে মেখে নরম করে নিলাম। এখন এর সাথে নিয়ে নিব রসুন বাটা, আদা বাটা, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, দারচিনি 2 টুকরা করে দিয়ে দিলাম, তেজপাতা 2টুকরা করে দিয়ে দিচ্ছি, লবঙ্গ, বড় এলাচি, মুখটা একটু খুলে দিয়ে দিচ্ছি ফ্লেভারটা বের হওয়ার জন্য, এবং ছোট এলাচির মুখগুলো খুলে নিব, এবং কাঁচামরিচগুলো 2 টুকরা করে নিয়ে নিব। এখন এই সবগুলো একসাথে মেখে নিব। মাখানো হয়ে গেলে নিয়ে নিব তেল 3 টেবিল চামচ পরিমাণ। তেলটা দিয়ে এখন আবার সমস্ত উপকরণের সাথে মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম। এখন নিয়ে নিব চাল এবং ডাল। চাল ডালের সাথে এখন সমস্ত মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ, গরম মশলা এবং তেল মিলিয়ে নিব। ভালো করে হাত দিয়ে মেখে মেখে মিলাবো, কারণ এই মাখানোর মাধ্যমেই সমস্ত ফ্লেভারগুলো চাল ডালের মধ্যে আসবে। কারণ যেহেতু মাইক্রোওভেনে রান্না করব, ভাজা হবে না, না ভেজে সরাসরি রান্না করা হবে, তাই এটাকে এভাবে মেখে সমস্ত উপকরণগুলো মেলাতে হবে। মিলিয়ে নিলাম, আমি প্রায় 3 মিনিট ধরে মেখে নিলাম। এখন ঢাকনা দিয়ে রেখে দেবো এটাকে 30 মিনিট। 30 মিনিট পর রান্না শুরু করব। 30 মিনিট পর মাখানো চাল ডালটা আমি যেই পাত্রটার মধ্যে মাইক্রোওভেনে রান্না করব সেই পাত্রটাতে ট্রান্সফার করে নিব। এখন অ্যাড করব পানি। যেহেতু এখানে 1 কাপ পরিমাণ চাল আর 1/2 কাপ পরিমাণ ডাল আছে, তার জন্য নিতে হবে 3 কাপ পরিমাণ পানি, অর্থাৎ ডবল পরিমাণ পানি নিতে হবে। নিয়ে নিচ্ছি 1, 2, 3 কাপ পানি। এখন একটু নেড়ে চেড়ে দিব। বাস, নেড়ে চেড়ে দিলাম। এ পর্যায়ে একটু লবণটা চেক করে নিব। লবণটা কিন্তু এ পর্যায়ে চেক করে নিতে হবে ঠিক আছে কি না। আর একটু লবণ লাগবে, কারণ লবণটা যদি এ পর্যায়ে সমান সমান থাকে তাহলে কিন্তু রান্নার শেষে যে লবণটা কম হবে, আমি কিন্তু সব পোলাও এবং খিচুড়ির রেসিপিতেই বলে থাকি, এই পর্যায়ে লবণটা একটু বেশি হতে হবে। তার জন্য আমি আর 1 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করলাম। লবণটা নেড়ে চেড়ে মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম। এখন চলে যাচ্ছি মাইক্রোওভেনে রান্না শুরু করতে।
আমার মাইক্রোওভেনটা প্রায় 15 বছর আগের, তাই এটা শুধুই মাইক্রোওভেন, এটা কোনো কনভেকশনাল মাইক্রোওভেন না। এটার পাওয়ার সেটিংটা একটু কম, তাই এর মধ্যে সময়টা একটু বেশি লাগে। আজকালকার যে মাইক্রোওভেনগুলো আছে সেগুলোর পাওয়ার একটু বেশি থাকে, তাতে সময় একটু কম লাগতে পারে। আজকে আমি খিচুড়িটা রান্না করব 20 মিনিটের মধ্যে। তো প্রথমে আমি ওভেনের ভিতরে খিচুড়ির পাত্রটা নিয়ে নিব, ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এখন প্রথমে আমি 10 মিনিটের জন্য টাইম সেট করব, স্টার্ট দিয়ে দিলাম। 10 মিনিট পর মাইক্রোওভেনটা খুলে খিচুড়িটা একটু নেড়ে দিব। এখন আবারও বন্ধ করে দিয়ে আবার 10 মিনিটের জন্য টাইম সেট করে দিব। এখন ওভেনটা খুলে দেখাচ্ছি খিচুড়িটা কেমন হয়েছে। এই যে খিচুড়িটা, এখন একটু নেড়েচেড়ে দিব। কোনো কোনো ওভেনে পাওয়ারটা বেশি, সেই সব ক্ষেত্রে দেখা যায় যে 12 থেকে 15 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো প্রথম 10 মিনিটের পর আপনারা একটু 2 মিনিট অন্তর অন্তর চেক করে দেখবেন যে খিচুড়িটা হয়ে গেছে নাকি। যেই ওভেনগুলার পাওয়ার সেটিংটা একটু হাইতে থাকে সেই ওভেনে খিচুড়িটা আরও তাড়াতাড়ি হয়ে যায়, সাধারণত 12 থেকে 15 মিনিটের মধ্যেই হয়ে যায়। একটু নেড়েচেড়ে দিলাম। এখন একটা বড় ঢাকনার দিয়ে ঢেকে ওভেনের মধ্যে রেখে দিব 5 মিনিট। 5 মিনিট পর ওভেন থেকে খিচুড়িটা বের করে নিব। খিচুড়ি ঢাকনাটা তুলে নিব, এ পর্যায়ে দিয়ে দিব ঘি। ঘিটা দিয়ে একটু নেড়েচেড়ে নিব, খিচুড়ির সাথে মিলিয়ে নিব। মিলিয়ে ঘিয়ের ফ্লেভারটা আসার জন্য ঢাকনা দিয়ে রাখবো, এবং এখন ঢাকনা তুলে জাস্ট যে যে পরিমাণে খাবেন সে পরিমাণে নিয়ে নিলেই হলো, তৈরি হয়ে যাবে খিচুড়ি। এখন আমি একটা পাত্রের মধ্যে পরিবেশন করছি। এখন এর উপরে কিছু বেরেস্তা দিয়ে দিব। ব্যাস তৈরি হয়ে গেল, আস্ত গরম মশলাগুলি তুলে ফেলে দিব। তৈরি হয়ে গেল কম ঝামেলায় খুবই সহজভাবে মাইক্রোওভেনের খিচুড়ি। এভাবে যারা ব্যাচেলার আছেন বা যারা নতুন রাঁধুনি আছেন, অথবা যারা কম ঝামেলায় কম সময়ে খিচুড়ি রান্না করে খেতে চান, তারা এই পদ্ধতি অবলম্বন করে মাইক্রোওভেনে খিচুড়ি রান্না করে খেতে পারেন। এতে করে সময় বাঁচবে এবং ঝামেলাও কমবে। এর আগে আমি মাইক্রোওভেনে কীভাবে ভাত রান্না করা যায় সেই পদ্ধতিটা শেয়ার করেছি। আজকে শেয়ার করলাম খিচুড়ি। পর্যায়ক্রমে আমি আরও কিছু মাইক্রোওভেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি দেখতে চান তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। তো আশা করছি মাইক্রোওভেনে খিচুড়ি রান্নার এই পদ্ধতিটা আপনাদের সহজ লাগবে এবং কাজে লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক বাটনে প্রেস করে উৎসাহিত করবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল বাটনে ক্লিক করে নেবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।